মানে সমানবি মানুষ আনুমানিক সকাল দশটায় পূর্ব মতোই লাঠি ছোটা ধারালো ছোড়া সহ আমার বাড়ির সামনে এসে গালি গালাস করে। মামলা তুলে নেওয়ার হুমকি এবং যে কোনো বিল্ডিও জমির জবর দখল করার হুমকি দেয়। প্রয়োজনে সুযোগ মতো যেখানেই পাব আমরা আমার ও ভাতিজা মোহাম্মদ তসলিমের পরিবারের সদস্যদের মেরে কেটে লাশ গুম করবে বলেও ভয়ভীতি দেখায়। বিবাদীরা এখনও তাদের হুমকি অব্যাহত রেখেছে এবং আমাদের বাড়ির আশেপাশে উদ্দেশ্যমূলকভাবে ঘোরাঘুরি করায় আমরা আতঙ্কগ্রস্ত। শরীফপুর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছি। জিডি নাম্বার 233 তারিখ 4/10/2022 ইংরেজি। প্রিয় সাংবাদিকবৃন্দ, এরপরও আসামিরা নানাভাবে হুমকি দিয়ে যাওয়ার আমরা চরমভাবে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সে কারণে নিজেদের বাড়ি ঘর ছেড়ে অন্যত্র অবস্থান করতে বাধ্য হচ্ছি, প্রাণ ভয়ে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে, এমনকি পোড়ারহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। কারণ বাজারের পাশেই নীলফামারী জেলার শহীদপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদ ভবন। এই আসামিদের প্রশ্রয় দেয়ায় তারা এতটা বেপরোয়া এবং মারমুখী, তার ইশিয়াতেই বিবাদীগণ জমি দখল জবরদখল এবং সন্ত্রাসী হামলা চালিয়েছে। ইবি চেয়ারম্যান সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিবাদীদের সহায়তা করছে। ইতিপূর্বে তিনি আরেক কর্তৃপক্ষ ইউপি চেয়ারম্যান প্রার্থী মুন্নাফ সরকারের সাথেও প্রতিহিংসামূলক আচরণ করেছেন, এখন আমার উপর চড়াও হয়েছে। কারণ কিছুদিন পূর্বে ত্রাণের চাল চুরি তথা কম দেয়া এবং সুবিধাভোগী কার্ডধারী দরিদ্র অসহায় লোকজনের কাছে ভিজিটির চাল বিতরণের টাকা নেওয়ার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক শোকস হয়েছেন। এই ঘটনার নেপথ্যে আমার হাত ছিল বলে তিনি সন্দেহপ্রবণ হয়ে এমন অন্যায় করছেন। এমত অবস্থায় আমরা সঠিক বিচারের দাবিতে ও উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণ এবং অন্যায়ের প্রতিকারের জন্য প্রশাসনের উদ্ধতন কর্ম কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। দেখে আমাকে আস্তে আস্তে মারছে এবং আমার এই জায়গায় এভাবে মারছে যে এখানে আমার হাত ছয় টুকরা হয়ে গেছে। ডাক্তার সাহেবরা গিয়ে দেখে মারছে যে ছয় টুকরা হয়েছে, অপারেশন পরে আমাকে বলেছে, আমি সেটা জানি এখানে হাতটা আমার ছয় টুকরা হয়ে গেছে। একটা সাজিশ হয়েছিল, এই সাজিশে সবাই মিলে বসছিলাম। চেয়ারম্যান সাহেব সেদিন বলতেছে আমার উপজেলায় কাজ আছে, আমি ওখানে চলে যাচ্ছি, এই জমির আমি যেটা বলবো সেইটাই, এই জমি সম্পূর্ণ ওরা পাবে, ওরা ঘর বাড়ি তুলবে, এরকম ভাবে চেয়ারম্যান এগিয়ে দিয়েছিল। এবং তার আগে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকে চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমার কথা মানলে মানেন, না মানলে তিনটার পর কী হবে আমি যখন এই সম্বন্ধে কিছু বলতে পারি। মানে মনিরুজ্জামান জুন আমাদের এই যে চেয়ারম্যান, এই চেয়ারম্যান সাহেব আরেকটা বৈঠকে প্রথমে বলছেন যে আমি যেটা বলবো সেইটাই হবে, আর যদি সেটা যদি আপনারা না মানেন তাহলে তিনটার পর কী হবে আমি বলতে পারবো। এই মনিরুজ্জামান জুন এই কথাগুলো তখন প্রথম বৈঠকে বলছে, দ্বিতীয় বৈঠকে এভাবে বলেছে, আর পরবর্তীতে তাদের উস্কানি দিতেই আছে, আর তারা এইভাবে আমাদের চড়াও হচ্ছে।